সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটি ভেরি স্পেশাল হতে যাচ্ছে, কারণ প্রথমবারের মতো আমরা বাংলাদেশি কোনো ইউটিউবার বা বাংলাদেশি কোনো ফ্রি ফায়ার প্লেয়ারের উপর রিয়াকশন দিতে চলেছি, আর তাকে আপনাদের সবারই চেনার কথা। আর তাকে যদি আমি বলি যে সে হচ্ছে বাংলাদেশের একমাত্র মোস্ট রেকগনাইজেবল ইন্টারন্যাশনাল ফ্রি ফায়ার প্রো, তাহলে খুব একটা ভুল হবে না। এমনকি তাকে নিয়ে অ্যারেবিয়ান সার্ভারের রিয়াকশন কিং ওয়াসিম আসো রিয়াকশন দিয়েছেন, তো বুঝতেই পারছেন তার আলো কোন পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আর এখানে একটা মজার কথা বলতেই হচ্ছে, আমি অবশ্যই ওয়াসিম আসোকে কপি করি, এটা একেবারে খুবই সত্য কথা, কারণ ওকে দেখে আমার মানে রিয়াকশনের আইডিয়াটা মাথায় আসছে। তো আমি একটা এক নম্বর কপি ওয়াস, সো সরি অ্যাবাউট দ্যাট, বাট ইটস ট্রু। তো সেটা যাই হোক, আমি যার কথা বলছি তার কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ডও আছে। সে র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে গিয়ে 21টা কিল করেছে, 21টা হেডশট দিয়েছে। তবে দুর্ভাগ্যবশত এই ওয়ার্ল্ড রেকর্ডের কথাটি কিন্তু খুব বেশি দূর পৌঁছায়নি, কারণ সেই ভিডিওটি ভিউ পেয়েছে মাত্র 3.5 লক্ষ। অথচ এই রেকর্ডটা যদি কোনো ইন্ডিয়ান বা মিনা সাভারি কেউ করতো, এটা কিন্তু ওয়ার্ল্ড উইড ভাইরাল হয়ে যেত। কিন্তু আমাদের স্টার এত বড় একটা ওয়ার্ল্ড রেকর্ড করলো, সেটা একেবারে কেউ জানতেই পারলো না, বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। তো সেটা যাই হোক, আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি, সেটা হচ্ছে সবার প্রিয় নাঈম আলম। তো তাকে আমরা বাংলাদেশি যারা আছি সবাই চিনি, এবং ও খুবই ভালো খেলার জন্য মানে খুবই নাম করা, এটাও আমরা জানি। কিন্তু দুর্ভাগ্যবশত ওর চ্যানেলে এখনও কিন্তু 9 লক্ষ সাবস্ক্রাইবার হয়নি, মানে কীভাবে এটা সম্ভব? অবশ্য ওর বেশিরভাগ সাবস্ক্রাইবারই কিন্তু বিদেশি, এটা ওর কমেন্টে ওর ভিডিওর আপনি কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। তার মানে বাংলাদেশের আমরা এখনও ওকে চিনি, কিন্তু বেশিরভাগ মানুষ ওকে এখনও আমরা সাপোর্ট করিনি। তো আমার মনে হয় নাঈম আলমকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট করা উচিত, যাতে ওর সাবস্ক্রাইবার অন্তত 1 মিলিয়ন আপ হয়, আর তাহলে ইন্টারন্যাশনালি ওর ভ্যালু আরও বেড়ে যাবে এবং অনেক অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে এবং বাংলাদেশকে ভালো মতো চেনাতে পারবে, বিদেশে রিপ্রেজেন্ট করতে পারবে। কারণ দেখেন, তিনিও সেকে কে চিনতো, বিটুকে বিএনএলের জন্য কিন্তু তিনি সুকে আমরা চিনি, তো সেরকম বাংলাদেশকেও কিন্তু সেভাবে রিপ্রেজেন্ট করতে পারতো। তো যাই হোক, অনেক বক বক করলাম, আমি একটু বাচাল টাইপের লোক, আমি এর জন্য দুঃখিত। চলুন নাঈম আলমের সেই ওয়ার্ল্ড রেকর্ডটি আমরা দেখে আসি এবং রিয়াকশন করি। সো লেটস গেট ইট স্টার্টেড। সো আমাদের নাঈম আলম নামছে ওয়ার্ল্ড রেকর্ড করতে। আমার সাথে সাথে ব্লুট পেয়ে গিয়েছে, মোটামুটি ভালো, কিন্তু শর্ট রেঞ্জের কিছু পাইনি। খুব ক্লেভার এডিটিং, মানে লুট নেওয়ার দৃশ্যটা খুব দ্রুত টেনে দিয়েছে, মানে যাতে বিরক্তি না হয় আমরা। ক্লেভার ক্লেভার স্মার্ট এডিটিং। হেলমেট ভেস্ট ওকে, P90 আছে শর্ট রেঞ্জের জন্য, একটা স্কার যথেষ্ট। অ্যাজ ফার অ্যাজ নো নাঈম আলম হচ্ছে ও ফার্স্ট হেড শট দেখতে চলেছি আমরা। হেডে লাগছিল ভাই, পরে নাই এদিক থেকে চান্স নেবে। ভাই গুলি করছে, ওই ভাই ঘর থেকে গুলি করছে, তার মানে এনিমি দুটো, একটা নিচে আর একটা ঘরের ভেতরে আছে। ওই ঘরেরটা নামলো আর এনিমি, এটা উপযুক্ত সময় উপযুক্ত ডিসিশন নিয়েছে ও। এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক খেলতে হবে আপনাকে, সোলো ভার্সেস স্কোয়াডে গেলে আপনাকে বুদ্ধি নিয়ে খেলতে হবে। সামনে গেলাম সালমান খানের মতো, কারণ এটা সিনেমা নয় যে পারবেন, পরিচালক জিতিয়ে দেবে। যা ফার্স্ট হেড শট দেখলাম, সেকেন্ড হেড শট দেখবো এখন আমরা। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে এনিমি, যাতে কল্পনা করতে না পারে আপনি কই আছেন। এখানে এনিমিকে বোকা বানালো, এবার অ্যাটাক, থার্ড হেড শট দেখব। হ্যাঁ থার্ড হেড শট, এটা হেড শট ছিল, আপনি যখন একবারে মানে লাস্টে দেখতে পাবেন একবারে 4টা হেড শট, মানে এটা একটু কনফিউজিং আপনার মনে হতে পারে, হয়তো হেড শট হয় নাই, বাট এটা হেড শটই ছিল, লাস্ট একটা হেড শট ছিল। P90 দিয়েই 3টাকে শুয়ে দিয়েছে, এই যে 4টা হেড শট পেয়ে গেল একবার। মাত্র 15,000 লাইকস তোমার ডিমান্ড ছিল ভাই, এত কম? ইউ ডিজার্ভ অ্যাটলিস্ট 1 মিলিয়ন লাইকস, যদি খালি মিনা সার্ভারের প্লেয়ার হতো। হেডশট খাও, ওয়েলকাম, স্বাগতম জানালো হেডশট দিয়ে। এর মানে এই এনিমির পিছনে আরও ওর স্কোয়াডের লোক আসতে চলেছে। হ্যাঁ আরেকটা পড়ে গিয়েছে, তার মানে আরও দুজন থাকার কথা আশেপাশেই। ওকে একবারে মেরেই দিয়েছে ভাই, এটা তো খালি কিল চুরি হওয়ার চেয়ে আগে মেরে ফেলানো ভালো। সোলো ভার্সেস স্কোয়াডের ম্যাচ কোথায় থেকে কই কে মেরে দেবে, কিলটা চুরি হয়ে যাবে। হ্যাঁ ভাই, ওর স্কোয়াডের লোক আশেপাশে আছে দেখলাম মনে হয়। হ্যাঁ ভাই, গাছের তলায়। বউ তো স্কার অনেক ভালো চালায়, আর হাতে তো MP40 চলে এসেছে, কারণ অ্যাজ ফার এজ নো নাঈম আলম হচ্ছে MP40 কিং। সো এবার খবর আছে, ইজ ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল প্লেয়ার,
নো হ্যাক, নো ম্যাক্রো, পুরো ন্যাচারাল খেলা ভাই, মানে একেবারে অবিশ্বাস্য কিছু না, কিন্তু ন্যাচারাল এবং সুন্দর গেম প্লে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অন্যান্য সার্ভারে যেমন দেখা যায় একেবারে অস্বাভাবিক খেলা খেলে, মানে দেখে মনে হয় কীভাবে খেলতেছে, গেম নিয়ে খেলতেছে, সেরকম না, খুবই ন্যাচারাল খেলা, মানে বিটুকের মতো খেলা, একেবারে ফুললি ন্যাচারাল এবং পিওর বাংলাদেশের বিটুকে। এইট কিল, এইট হেড শট টিল নাও, আরেকটা হেড শট খাইছে, হ্যাঁ একটা পড়ছে, এখানে একটু ক্লক টাওয়ারে ফাইট হবে, কারণ ক্লক টাওয়ার গরম থাকে একটু। আসতেছে ভাই দুইটা শর্ট গান হাতে নিয়ে, পড়ে গিয়েছে শর্ট গান, আরেকটা আসতেছে ভাই, তিনজন পড়ে গেছে, এক স্কোয়াডেরই হবে আর কি, হয়তো মানে হয়তো কি এক স্কোয়াডেরই আর কি। যাই হোক, এই আরেকটা ভাই, তুই কি মনে করে আসলি একা একা আবার, নাইমকে সে একটা ড্যামেজ দিয়েছে রে ভাই, জোনটাও চেপে আসতেছে একবারে, খুব ক্রিটিক্যাল মোমেন্টের একটা খেলা। তবে নাইম আলম এখানে এই আর কি ভালো পজিশনে রয়েছে ড্রাইভিং সিটে, কারণ জোনে পড়বো ওকে আসতেই হবে। যাক, হিল করার সুযোগ পেয়েছে, তাহলে ভেস্টটা আপডেট করে নিলেই আরেকটু বেটার হতো। এখন কই যাবো ভাই, হেডশট না তো যাবেই না, আর ফার্স্ট জোনে তো এমন কিছু হয় না, তো ভাইয়ের চিন্তা নাই, এই জন্য তেমন টেনশন করছে না আর কি, টেনশনে কিছু নাই। সো টিল নাও উই হ্যাভ 12 হেডশটস, 12 কিলস, কাকে গুলি করলো, ও প্র্যাকটিসের মধ্যে আছে আর কি, নাকি কোনো এনিমি ছিল, আমি ভুল দেখলাম না তো। হ্যাঁ অলমোস্ট জোনে চলে এসেছে, আমি বুঝলাম না এই ভিডিওটা এত আন্ডার রেটেড হলো কীভাবে, মানে এটা ইউটিউবের সবচেয়ে আন্ডার রেটেড ভিডিও বলতে পারেন। আন্ডার রেটেড মানে হচ্ছে আপনি ভালো কাজ করেছেন কিন্তু ফলাফল খারাপ পেয়েছেন, মানে ভিডিও অনেক ভালো হয়েছে কিন্তু ভিউ কম পেয়েছেন, সেটা হচ্ছে আন্ডার রেটেড। আর ওভার রেটেড মানে হচ্ছে আপনার কাজ ভালো হয়নি বা ভিডিও ভালো হয়নি কিন্তু ভিউ অনেক বেশি পেয়েছেন, সেটা হচ্ছে ওভার রেটেড। তো নাইম আলম মানে ডিজার্ভ মোর লাইকস, মোর ভিউস, মোর সাবস্ক্রাইবার্স, আমি উচ্চারণ করতে পারছি সাবস্ক্রাইবার্স কথাটা, যাই হোক পারছিলাম মনে হয়। এনিমি ভাই, এখানে এনিমি আছে, এখানে স্কোয়াড আছে একটা ভাই, চারদিকে শত্রু ভাই, চারদিকে শত্রু, একটা দ্বিতীয়টা, আর তুমি সামনে চলে আসো ভাই, এমপি হটি আছে ওরা, দেশ যাও না, আরেকটা আসতেছে ভাই, একা পুরা স্কোয়াড খেয়ে দিলে, তাও নিচে থেকে এনিমিটা কিন্তু মানে ভালো অবস্থানে ছিল, মানে পজিশনের দিক দিয়ে ভালো অবস্থানে ছিল। ফেস্ট আপডেট, এসপিও কমপ্লিট, 16 কিল টিল নাও, নাইম আলমের মনে হয় কার খুব ফেভারিট গান লং রেঞ্জের জন্য, কিন্তু ও লং রেঞ্জে একে তো খুব ভালো খেলে আর কি, যারা ভালো খেলে সবটাই ভালো খেলে। এনিমি আছে আর মাত্র 7 জন, দ্যাট মিন্স 21 কিল হতে হলে ও 6 জন এনিমি হয়ে গেছে, আর 5টা কিল দরকার, আমি তো এনিমি দেখলাম না। আমি কিন্তু এখন এনিমি দেখি নাই ভাই, আমার চোখে ধরেন, আমার চোখে মনে একটু প্রবলেম আছে, মানে ইজি প্র্যাকটিসিং অর সামথিং এলস, না এনিমিকে ডাকছে, আমি আসলে মানে এই ম্যাটারটা বুঝতে পারিনি, আমি আসলে ফ্রি ফায়ারে নতুন, তো আপনারা আমাকে দয়া করে কমেন্টে অবশ্যই বিষয়টা বোঝাবেন, ঠিক আছে। আর সামনে একটা নিমি, হ্যাঁ স্কোয়াড আছে অবশ্যই, এখানে স্কোয়াড হওয়ার কথা, নিচে আরেকটা একটাকে ফেলে দিয়েছে অলরেডি, কয়টা যে ওখানে নিমে আছে কে জানে, 4 জনের স্কোয়াডের খেলা, চাও এই হেডশট, 2টা হেডশট পেয়ে গেছে,
এখন আর কেউ না থাকলে হয় ওখানে, আশেপাশে দেখতে পাচ্ছি না, তার মানে ওরা দুজনই ছিল ওদের স্পটের। খুঁজছে আরো কেউ আছে কিনা, আনফর্চুনেটলি আর কোনো এনিমি নেই আশেপাশে, আর চারটে থাকলেও পিটিয়ে মেরে দিত, কোনো সমস্যা হতো না। এতক্ষণই তো চারটে করে পিটি আসছে সামনে, চারটার সামনে একা ফাইট করে আসছে বেচারা। তো একেবারে ফাইনাল স্টেজের খেলা হবে এখন, একেবারে ফাইনাল দিকের খেলা, শেষের দিকে সে একটা ফাইট দেখতে চলেছি আমরা খুব শীঘ্রই। আর মাত্র চারটে এনিমি রয়েছে, আমার মনে হয় এক টিমেরই চারজন থাকতে পারে কিংবা ভিন্ন টিমেরও হতে পারে। এক টিমের চারজন থাকলে ফাইটটা একটু কঠিন হবে। ওই অলরেডি ভাই ওই যে অনেকগুলো এনিমি এখানে, তো ওরা ভালো পজিশনে আছে, মানে উপরে আছে, ওদের হেডশট কিন্তু বেশি লাগবে। নায়লামের জন্য কঠিন হবে নিচ থেকে মারা, তাই অলরেডি একটাকে মেরে দিছে, তার মানে ওখানে ভিন্ন স্কোয়াডের ছিল, কিন্তু এই তিনজন এক স্কোয়াডের, আই এম শিওর এই তিনজনের সাথে লড়তে হবে। এটা বেস্ট টিম ছিল এই ম্যাচের, বেস্ট টিমের একজন শেষ পড়ে গেল, দ্বিতীয়জন হেডশট খেয়ে পড়ে আছে। এখন ওয়ান ভার্সেস ওয়ান খেলা আছে ভাই, ওমলে শেষ, খেল খতম, নিউ রেকর্ড, 21 kill 21 headshot, ওকে রেকর্ড ডান। সো কনগ্রাচুলেশনস, অনেক লেটে কনগ্রাচুলেশন দিয়েছি বলে দুঃখিত। সো আফটার ওয়াচড ইউর গেম প্লে আই মাস্ট সে ইউ ডিজার্ভ মোর সাবস্ক্রাইবার্স, মোর ভিউজ, বাট আনফর্চুনেটলি দে আর নাথিং আই ক্যান ডু অ্যালোন ফর ইউ, বাট উই ক্যান ডু সামথিং ফর নাইমালম টুগেদার। মানে আমি একা কিছু করতে পারবো না, বাট আমরা সবাই মিলে কিন্তু নাইমালমের জন্য কিছু করতে পারি, অ্যাটলিস্ট আমরা বাংলাদেশে যারা আছি। কারণ দেখুন অঙ্কুশ বিশ্ব রেকর্ড করেছে, এটা সবাই জেনেছি আমরা, বাট আমাদের নাইমালম এরকম একটা রেকর্ড করেছে, এটা কিন্তু আন্ডার রেটেডই রয়ে গেল। আর নাইমালম সম্পর্কে আমার ব্যক্তিগত একটি মতামত হচ্ছে, নাইমালম যেমন অনেক ভালো খেলে, এর সাথে ও অনেক ভালো মনের মানুষও। আমি অনেক বাংলাদেশি গেমার ইউটিউবারদের মেল করেছিলাম যে তাদের গেম প্লেতে একটা রিয়াকশন দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি নো ওয়ান হ্যাজ বিন রেসপন্ডেড, বাট নাইমালম ইজ দ্য ফার্স্ট পার্সন হু হ্যাজ গিভেন আস দ্য পারমিশন টু রিয়াক্ট অন হিজ ভিডিওস। সো থ্যাংক ইউ নাইমালম ভেরি ভেরি মাচ, অ্যান্ড আই উড অলসো লাইক টু সে নেভার স্টপ ইউর সেলফ টু ব্রেক ইউর ওন রেকর্ডস, উই ওয়ান্ট সাম মোর রেকর্ডস ফ্রম ইউ।